বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান। আরেস করে তখন যাওয়ার সাথে সাথে ড্রাইভার চেঞ্জ হয়ে যায়, ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখন যদি করা হয়েছে এখন দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন চলবে, ড্রাইভার থাকবে দিল্লির, সবকিছু মনিটরিং করবে দিল্লি। এটিকে মেনে নিয়ে যায় বন্ধুরা, এটি হলো দেশ বিক্রির চুক্তি। সে কাকিমাকে আমরা বলতে চাই অনতিবিলম্বে এই দেশ বিক্রির চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় কোন অধিকার পরিষদের নেতৃত্বে ঐক্যভবন ঘেরাও করে বসে হবে। সংগ্রামী সক্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এখানে তরুণ সাংবাদিক বন্ধুরা রয়েছে। আমরা যখন 28 অক্টোবরের পরে এই ঢাকায় সবার মধ্যে ভয় আতঙ্ক, যখন পরদলগুলো রাজপথে কর্মসূচি পালন করতে পারছে না, তখন গণ অধিকার পরিষদ এই তরুণ নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজপথে স্লোগান দিয়েছিল হাসিনা মোদীর নির্বাচন মন্দের নারে চলে গেল। আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানে ঢাকা রাজপথ উত্তোলিত হয়েছিল, এই স্লোগানে স্লোগানে ঢাকা রাজপথ প্রকম্পিত হয়েছিল। আমাদের আগে জাতীয় নির্বাচনের আগে কুলাকি দল বলতে পারে নাই হাসিনা মোদীর নির্বাচন। আমরা তরুণ হতে পারি কিন্তু আমরা ভবিষ্যৎ দেখতে পারি জানি, আমরা তরুণ হতে জানি, আমরা তরুণ হতে পারি কিন্তু আমরা বলতে পারি আগামী 10 বছর পরে আওয়ামী লীগ কি করতে চায়। আওয়ামী লীগ যে বিষয়ে চল্লিশ হাতে নিয়েছে এর অর্থ হল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান। আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগণ। যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এখানে বাংলাদেশ কিছু পায় নাই, বাংলাদেশকে কিছু দেয় নাই, কারণ এই যে 8 সালে যে নির্বাচন হয়েছে, 14 সালে যে নির্বাচন হয়েছে, 18 সালে যে নির্বাচন হয়েছে, 24 সালে যে নির্বাচন হয়েছে, এই 4টি নির্বাচন ভারতের সহযোগিতা হয়েছে বন্ধুগণ, এবং প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ ভারতের কাছে নাকে খাত দিয়ে বলেছে তোমরা যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে, বিনিময়ে আমাদেরকে ক্ষমতা দাও। এই ক্ষমতার ভিক্ষা নিয়ে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। আজকে আওয়ামী লীগ এই জনগণকে পরোয়া করে না, আওয়ামী লীগ শুধুমাত্র মোদীকে নমনীয় করতে জানে। ভারতের যখন যে সরকার ক্ষমতায় আসে তাদেরকে হাত জোর করে নমনীয় করতে জানে। সাংবাদিক সাথী বন্ধুগণ, আমরা ভারতের কাছ থেকে কি পেয়েছি এখনো পর্যন্ত? গত পরশুদিন একজন বাংলাদেশি নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। যখন শেখ হাসিনা রেল চুক্তি করে আসলো, সমঝোতা করে আসলো, বলা হলো সীমান্তে হত্যা হবে না, এরপরে তিনি আসার সাথে সাথে সীমান্তে বাংলাদেশের একজন নাগরিককে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। আমার দেশের জনগণ পানি পায় না, বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে